ফয়সাল কেন দেবর অন্যদিন কি সুন্দর লাগে না? দাদু শুকিয়ে গেছে, রফিকুল ইসলাম রাব্বি শুকিয়ে গেছে, কারণ তোর মা আর বউ ভালো করে সেবা করে না, এই জন্য শুকায় গেছে। আমি তো দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছিলাম বিভিন্ন কাজে, আর ফাঁকে তোরে আর তোর তোরে তোর মারে আর তোর বউরে দিয়ে গেছিলাম সেবা করতে, তোরা ঠিক মতো সেবা টেবা করিস নাই। দাদার নাইট ড্রেসটা কই? মিনহাজ ইসলাম জিসান, দাদার নাইট ড্রেস লাগে না, দাদা এমনি সুন্দর। ওকে বেবি, আপু একটা ব্রা প্যান্টি ফরে এসে দেন, জামা গুলা ফরে ফরে আমাদের দেখাবেন, জামার উপর জামা ফলে ভালো দেখায় না, হৃদয় খান না। আমি ভাবতেছিলাম যে হৃদয় খান কখন কমেন্ট করবে, আর তারপর আমি ওর কমেন্ট, যেহেতু আমার মাথায় কোনো বুদ্ধি নাই গিলু নাই, তারপর ও কমেন্ট করবে, আমি ওর কমেন্টটা পড়বো, তারপর আমি ব্রা আর প্যান্টি পরে এসে ড্রেস দেখাবো, আমি ওটা ভাবতেছিলাম। এত বুদ্ধি লো, তুই ঘুমাস কেমনে রে? সকালে নিশ্চয়ই গোবর খাস, এজন্য তোর মাথায় এত বুদ্ধি, বুঝছি নিশ্চয়ই সকালে তুই গোবর খাস, এজন্য তোর মাথায় এত বুদ্ধি যে তুই একজনের কবি ব্রা আর প্যান্টি পরে লাইভ আসতে আর একজন চলে আসবে। বাহ, একদম মামার বাড়ি বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব আবদার একসাথে হয়ে গেল না? লাফ থেকে একটা দিলে চাপার দাঁত সবগুলো পড়ে যাবে, ফাজিল। বাংলাদেশের মেয়েদের যে কি পরিমাণ মানে অগ্রগতি হচ্ছে সেটা কমেন্ট দেখলে বোঝা যায়। 99.9% মেয়েরা ভালো কমেন্ট করে, আর ছেলেরা অনেক ছেলেরা ভালো কমেন্ট করে, কিন্তু কতগুলো অসভ্য যেগুলো আমার পা ধোয়ার পানি খাওয়ার পানি খাতো, আমার পা ধুয়ে তোদের পানি খাওয়া উচিত। মানে অসভ্য কমেন্ট ছাড়া ওরা থাকতেই পারে না, রাত হোক দিন হোক সকাল হোক বিকাল হোক যখনই হোক আমি লাইভে আসি তাদের চুলকানি উঠে যায়। তো ফকিন্দির ফুতাই, একটা তো একটা ড্রেস কিনতে পারবি না, তোদের পকেটে তো সেই টাকা নাই।